5 বছর পর অনিন্দুর ফোনে এক চেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা তুলবে কি তুলবে না ভাবতে ভাবতে ফোনটা তুলে ফেলল ওপাশ থেকে এক চেনা কণ্ঠস্বর, হ্যালো। অনিন্দু চুপ। চুপ কেন আছো? কি হলো, কিছু বলছো না যে? না কিছু না, আসলে 5 বছর পর এই নাম্বার থেকে ফোন আশা করিনি, তাই বুঝতে পারছি না যে কি বলবো। ফোনের ওপার থেকে সুমনা বলে, কয়েকদিন থেকেই তোমার কথা খুব মনে পড়ছিল, কিন্তু ফোন করার ঠিক সাহস পাচ্ছিলাম না। কাল থেকে তোমার কণ্ঠ শোনার খুব ইচ্ছে করছিল, তাই আজ সাহস করে ফোনটা করলাম। কেমন আছো তুমি? কিছুটা চুপ থেকে অনিন্দ বলে, কণ্ঠ শোনার কি আছে, জানোই তো মানুষ বদলে যায় কিন্তু তাদের কণ্ঠ কখনো বদলায় না। আর কি, ও কেমন আছি? ভালোই আছি, নিজেকে নিজের মতো করে নিয়ে ব্যস্ত আছি, নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছি। সুমনা বলে, জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তার প্রয়োজন নেই, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবসময় ভালো থাকে, তুমি হচ্ছ তাদের মধ্যে একজন। আমার কথা মনে পড়েনি তোমার? অনিন্দ বলে, মনে পড়েছে তো, অনেকবার মনে পড়েছে। যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম তখন মনে পড়ত, তুমি ঠিক মতো খাচ্ছ তো? যখন রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়তাম তখন মনে পড়ত, তুমি সুস্থ আছো তো? যখন কোনো আনন্দ উৎসবে সবাই হইচই আর আনন্দে মেতে উঠত আর আমি ঘরের দরজা বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকতাম তখন মনে পড়ত, তুমি সবার সাথে খুশি আর আনন্দে মেতে উঠেছো তো? যখন আয়নায় নিজের অযত্ন অবহেলায় শুকিয়ে যাওয়া চেহারাটার দিকে তাকাতাম তখনও মনে পড়ত, তুমি নিশ্চয় আরও সুন্দর হয়ে গেছ। জানো, একসময় অনেক মনে পড়েছে কিন্তু এখন আর মনে পড়ে না। এখন এত সময় কই এগুলো মনে পড়ার? সুমনা বলে ওঠে, আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা তো আমি তোমাকে 5 বছর আগেই করে দিয়েছিলাম, তোমায় ক্ষমা না করলে আমার মনে তোমার দেওয়া কষ্টগুলোর ক্ষত কিভাবে শোকাতো বলো। আচ্ছা এখন তাহলে রাখি, এখন আমার আকাশ দেখার সময়, প্রতিদিন রাতে এই সময় আমি আকাশ দেখি, আকাশের সাথে কথা বলি। আকাশ কখনো আমার সাথে ছলনা করে না, প্রতি রাতে সে তারার ঝুলি নিয়ে আমার সামনে হাজির হয়, আমি কথা বলি সে চুপচাপ শুনে, একটুও বিরক্ত হয় না। সুমনা এইসব শুনে বলে ওঠে, আজকে রাতে আকাশের সাথে কথা না বললে হয় না? আমাদের কথা থেকে আকাশের কথা কি খুব বেশি জরুরি? অনিন্দ বলে, আপাতত তো তাই, আমার চরম একাকিত্বের সময় এই আকাশই আমায় সঙ্গ দিয়েছে, আর যে 5 বছর আমায় দূরে সরিয়ে রেখেছিল তার জন্য আমি আমার 5 বছরে পাশে থাকা সঙ্গীকে দূরে সরিয়ে রাখতে পারবো না। আচ্ছা আমি এখন যাব, রাতের আকাশ আমার জন্য অপেক্ষা করছে, আমি রাখছি। সুমনা ওপার থেকে বলতে থাকে, এই এই। ততক্ষণে অনিন্দ কলটা কেটে দেয়।